हेलो व्यूअर्स अस्सलाम वालेकुम आदिबा कार सेंटर থেকে আজ আমরা লাইভে এসেছি। আজ আমি আদিবা কার সেন্টারের প্রত্যেকটি কালেকশন দেখাবো, তো চলুন দেখা যাক। সো ভিউয়ার্স, এখন আপনারা দেখছেন একটি প্যাসো গাড়ি। এই গাড়িটির মডেল 2004, রেজিস্ট্রেশন 2009, 1000 সিসির একটি গাড়ি। গাড়িটি খুব সুন্দর এবং গাড়ির কালারটি অনেক সুন্দর। গাড়ির হেডলাইটগুলো অরিজিনাল এবং গ্লাস অরিজিনাল। গাড়ির ভিতরে অনেক সুন্দর। সো গাইস, এই গাড়িটি নিতে চাইলে এখনই চলে আসুন আমাদের আদিবা কার সেন্টারে। গাড়িটির প্রাইস দেওয়া হয়েছে 2022 সাল পর্যন্ত, ট্যাক্স টোকেন 2021 সাল পর্যন্ত, ইন্স্যুরেন্স 2021 পর্যন্ত। গাইস, গাড়িটি অনেক সুন্দর এবং আউটলুকিং অনেক খুব সুন্দর। গাইস, এখন আপনারা দেখছেন এক্সিও এক্স এডিশনের 2008 মডেল, 2011 রেজিস্ট্রেশনের এই গাড়িটি। গাড়িটি সিলভার কালার, 1500 সিসি, সিএনজি করা আছে 60 লিটার। এর ফিটনেস আছে 2022 সাল পর্যন্ত, ট্যাক্স টোকেন 2020 পর্যন্ত এবং ইন্স্যুরেন্স 2021 পর্যন্ত। আপনারা দেখতেছেন গাড়িটি খুব সুন্দর, গাড়ির বাইরে কোনো স্ক্র্যাচ নাই এবং গাড়িটি ফুল ফ্রেশ কন্ডিশনে আছে। গাড়ির ইন্টেরিয়রও খুব ফ্রেশ। আপনারা দেখতেছেন গাড়িটি অনেক সুন্দর একটি গাড়ি। গাড়িটির প্রাইস দেওয়া হয়েছে 11,50,000। এখন আমরা আরেকটি এক্সিও গাড়ি দেখছি। এটি 2007 মডেল, 2013 রেজিস্ট্রেশন। গাড়িটি গোল্ডেন কালার এবং ভিতরের প্রত্যেকটি জিনিস খুব সুন্দর আছে। গাড়ির বাইরে কোনো স্ক্র্যাচ নাই, ভিতরে কোনো সমস্যা নাই, ড্যাশবোর্ড ফুল ওকে আছে। এটা 1500 সিসি। গাড়িটির প্রাইস রয়েছে 11,20,000। তো গাইস, 11,20,000 হলে আপনারা আদিবা কার সেন্টার থেকে এই গাড়িটি নিতে পারবেন। আপনাদের গাড়িটি পছন্দ হয়ে থাকলে নিশ্চয়ই আদিবা কার সেন্টারে চলে আসবেন এবং গাড়িটির ব্যাপারে কথা বলবেন। গাইস, আমরা পাশে আরেকটি এক্সিও দেখছি। এই গাড়িটি সবচেয়ে সুন্দর একটি এক্সিও গাড়ি শোরুমের ভিতরে। গাড়িটি সাদা কালার এবং এতে প্রজেকশন হেডলাইট দেওয়া হয়েছে। গাড়ির ভিতরে আরো সুন্দর। গাড়ির মডেল 2008, রেজিস্ট্রেশন 2013। গাড়িটি 1500 সিসি এবং সিএনজি আছে 60 লিটার। সো গাইস, এই গাড়িটির প্রাইস দেওয়া হয়েছে 11,90,000। সো গাইস, 11,90,000 হইলে আপনারা 2008 মডেল, 2013 রেজিস্ট্রেশনের এই গাড়িটি আদিবা কার সেন্টার থেকে নিতে পারবেন। তো গাইস, গাড়িটি পছন্দ হয়ে থাকলে অবশ্যই আমাদেরকে কল দিবেন এবং আমাদের ওনার এবং আমাদের ম্যানেজার সাথে কথা বলে আপনারা গাড়িটি নিতে পারবেন। গাড়িটি এসে টেস্ট ড্রাইভ দিয়ে তারপর গাড়িটি পছন্দ করে আপনারা গাড়িটি নিয়ে যাবেন। গাইস, এখন আমরা দেখছি টয়োটা এক্সিও ফিল্ডার এক্স এডিশন 2010 মডেল, 2050 রেজিস্ট্রেশন। গাড়ির আউটলুকিং অনেক সুন্দর। গাড়ির হেডলাইটগুলো অরিজিনাল এবং গ্লাসও অরিজিনাল। গাইস, আমরা গাড়ির ভিতরে উঠতে দেখব। গাইস, দেখতে পাচ্ছেন কত সুন্দর ইন্টেরিয়র। গাইস, এইটার মডেল 2010, রেজিস্ট্রেশন 2015। গাড়িটি নিতে চাইলে এখনই আদিবা কার সেন্টারে কল দিবেন এবং সব কিছু জেনে শুনে তারপর আসবেন।
গাড়িটির প্রাইস দেওয়া হয়েছে 12,80,000। সো গাইজ 12,80,000 হলে আপনারা এই গাড়িটি নিতে পারবেন। গাইজ এখন আমরা যাচ্ছি বাংলাদেশের সর্ববৃহৎ বিখ্যাত একটি গাড়ি জি করোলা। গাড়িটি সুপার ফ্রেশ কন্ডিশনে আছে। গাইজ দেখতে পাচ্ছেন অরিজিনাল হেডলাইট। গাড়িটি 1500 সিসি। ভিতরে ইন্টেরিয়র অনেক সুন্দর। গাইজ আমি জানি না ভিডিওতে কেমন দেখা যাচ্ছে, কিন্তু গাড়িটি সত্যিকারে আরো অনেক সুন্দর। গাইজ এটার মডেল 2004, রেজিস্ট্রেশন 2008। গাইজ গাড়িটির প্রাইস দেওয়া হয়েছে 10,50,000। গাইজ 10,50,000 হলে আপনারা এই গাড়িটি আদিবা কার সেন্টার থেকে নিতে পারবেন। আর গাড়িটি দেখতে হলে এখনই ভিজিট করুন ফেসবুক আদিবা কার সেন্টার। গাইজ যারা হাইয়েস এবং নোয়ার ভিতরে গাড়ি নিতে যাচ্ছেন ভাড়ায় চালানোর জন্য এবং কোম্পানি ইউজের জন্য, তারা দেখতে পাচ্ছেন হাইয়েস জিএল 2010 মডেল, 2016 রেজিস্ট্রেশন। গাড়িটি খুব সুন্দর, সুপার ফ্রেশ কন্ডিশনে আছে। গাইজ আপনারা এখন ভিতরে দেখবেন গাড়িটি কত সুন্দর। গাইজ দেখতে পাচ্ছেন আপনারা গাড়িটি খুব সুন্দর একটি গাড়ি। ভিতরের সিটগুলো অনেক সুন্দর। গাড়ির প্রত্যেকটি জিনিস অরিজিনাল অবস্থায় জাপান কন্ডিশনে আছে। গাইজ এখন আমরা জানবো গাড়িটির প্রাইসের ব্যাপারে। গাইজ এই গাড়িটির প্রাইস দেওয়া হয়েছে 16,50,000। গাইজ আপনারা দেখছেন 16,50,000 আপনারা হাইয়েস জিএল এই গাড়িটি নিতে পারবেন, 2008 মডেল। গাইজ যারা প্রোবক্স গাড়ি নিতে চাচ্ছেন, প্রোবক্সের ভিতরে প্রোবক্স আছে, তারা এই প্রোবক্স গাড়ি নিতে পারেন। গাড়িটির মডেল 2002, রেজিস্ট্রেশন 2007। গাড়িটি সুপার ফ্রেশ কন্ডিশনে আছে এবং দেখতে পাচ্ছেন হেডলাইটগুলো অরিজিনাল। গাড়ি দেখতে পাচ্ছেন গাড়িটির ভিতরে অনেক সুন্দর। গাড়িটি ফুল ফ্রেশ, এসির কন্ডিশন ফুল ফ্রেশ। সো গাইজ এই গাড়িটি আপনারা 6,20,000 হলে এই গাড়িটি নিতে পারবেন। সো গাইজ আপনারা 2-এর মডেল, 2007 রেজিস্ট্রেশন, এই গাড়িটি 6,20,000 হলে আপনারা নিতে পারবেন। সো গাইজ এখন আমরা যাচ্ছি টয়োটা নোয়ার এক্স নোয়ার কাছে। গাইজ দেখতে পাচ্ছেন টয়োটা এক্স নোয়া 2004 মডেল, 2010 রেজিস্ট্রেশন। গাইজ 2004 মডেল, 2010 রেজিস্ট্রেশন। গাড়িটি সুপার ফ্রেশ কন্ডিশনে আছে। গাড়ির হেডলাইটগুলো অরিজিনাল এবং গাড়িতে কোনো স্ক্যাচ নাই। গাইজ গাড়িটি দেখতে হলে অবশ্যই আদিবা কার সেন্টারে চলে আসবেন। গাড়ির সিটগুলো অরিজিনাল, নতুন সিট কভার লাগানো হয়েছে। গাইজ এই গাড়িটি আপনারা দাম জানতে চাইলে গাড়িটির দাম হলো 11,50,000। সো গাইজ 11,50,000 হলে আপনার 2004 মডেলের এক্স নোয়া পেয়ে যাচ্ছেন। 2004 মডেলের এক্স নোয়া নিতে চাইলে অবশ্যই আদিবা কার সেন্টার পেজ অথবা নাম্বারে যোগাযোগ করতে পারেন। এবং বুদ্ধিজীবী সিটি সদের অপোজিট সাইডে আদিবা কার সেন্টারে এসে গাড়িটি দেখে টেস্ট ড্রাইভ দিয়ে আপনারা গাড়িটি পছন্দ করতে পারেন। গাড়ি দেখতে পাচ্ছেন এবং গাড়ি যারা অল্প বাজেটের ভিতরে প্রাইভেট কার খুঁজছেন, 100, 111, 110, তার ভিতরে আমাদের শোরুমে একটি রয়েছে 111। এই গাড়িটিও সুপার ফ্রেশ কন্ডিশনে আছে। এত পুরানো গাড়ি এত ভালো কন্ডিশনে বেশিরভাগ থাকে না। তো গাড়ি দেখতে পাচ্ছেন 111 96 মডেলের, 91 রেজিস্ট্রেশনের এই গাড়িটি। গাড়ির ভিতরে অনেক সুন্দর এবং
এত পুরাতন গাড়ি, এত পুরাতন মডেলের গাড়ি, এত ফ্রেশ কন্ডিশন আপনি কোথাও পাবেন না। শুধুমাত্র আদিবা কার সেন্টারে আমরা এই গাড়িটি দিয়ে দিচ্ছি। তো গাইজ, গাড়িটি নিতে হলে আপনি আদিবা কার সেন্টারে চলে আসুন, বুদ্ধিজীবী শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধের ঠিক অপোজিট সাইডে। এখন নাই, আবার একটু আগে ছিল। গাইস, এই গাড়িটির দাম 390,000। গাইস, 390,000 হলে আপনারা প্রাইভেট কার নিতে পারছেন, 111। পানির দামে গাড়িগুলো বিক্রি হচ্ছে। গাড়িটি খুব সুন্দর একটি গাড়ি। সো গাইস, এখন আমরা যাচ্ছি একটু বিগ বাজেটের গাড়ির দিকে। সো গাইস, এখন আপনারা দেখছেন টয়োটা প্রিমিয়ার জি সুপারিয়র 2012 মডেল 2040 রেজিস্ট্রেশন। গাইজ, এই গাড়িটি খুব সুন্দর এবং আপনারা জানেন যে বাংলাদেশে প্রিমিয়ার ডিমান্ড অনেক। গাইজ, দেখতে পাচ্ছেন টয়োটা প্রিমিয়ার জি সুপারিয়র ফুল লুক এবং অসাধারণ। গাইজ, আপনারা ইন্টেরিয়র দেখতে পাচ্ছেন। মডেল 2014 রেজিস্ট্রেশন। গাড়িটির প্রাইস দেওয়া হয়েছে 18,90,000। তো গাইজ, আপনার 18,90,000 হলে টয়োটা প্রিমিয়ার জি সুপারিয়র এই গাড়িটি নিতে পারবেন। এই গাড়িটি নিতে হলে অবশ্যই মোহাম্মদপুর শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধের বিপরীত পাশে চলে আসবেন এবং আমাদের ফেসবুকে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন। গাড়িটি এসে টেস্ট ড্রাইভ দিয়ে ভালো মতো দেখে আপনারা চাইলে এক্সপার্ট দ্বারা গাড়িটি পরীক্ষা নিরীক্ষা করতে পারবেন। গাড়িটি পছন্দ হলে অবশ্যই চলে আসুন মোহাম্মদপুর শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধের বিপরীত পাশে। গাইজ, এখন আপনারা দেখছেন বাংলাদেশের বিখ্যাত একটি গাড়ি জি করোলা। এই গাড়িটি ওল্ড শেপের এবং 2002 মডেল, 2007 রেজিস্ট্রেশন। গাড়িটির আউটলুকিং অনেক সুন্দর এবং ভিতরও অনেক সুন্দর। গাইজ, এখন আমরা দেখছি সামনের দিকটা এবং গ্লাসটা অরিজিনাল, খুব সুন্দর একটি গাড়ি। গাড়িটি 2002 মডেল, 2007 রেজিস্ট্রেশন, 1500 সিসি এবং গাড়িটির কাগজপত্র 2022 সাল পর্যন্ত আপডেট করা। গাইজ, এখন আমরা দেখব গাড়ির ভিতরের অংশটি। গাড়ির ভিতরের অংশটি খুব সুন্দর আমরা দেখতে পাচ্ছি এবং গাড়িটির প্রত্যেকটি জিনিসই অরিজিনাল অবস্থায় আছে, জাপান কন্ডিশনে। গাইজ, বাংলাদেশের কোথাও এত ফ্রেশ পাবেন না। আজ শুধুমাত্র আদিবা কার সেন্টারে আমরা দিয়ে দিচ্ছি 100% ফ্রেশ এবং সুন্দর গাড়িগুলো। এখন আপনারা দেখছেন গাড়ির ভিতরে, এখন আমরা পিছের সাইডটি দেখা। গাইজ, এই গাড়িটি আপনারা 850,000 হলে নিয়ে যেতে পারবেন। গাড়িটি দেখার জন্য অবশ্যই মোহাম্মদপুর শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধের বিপরীতে চলে আসুন এবং যোগাযোগ করতে চাইলে আমাদের ফেসবুকে দেওয়া নাম্বারটিতে যোগাযোগ করতে পারেন। গাড়িটি এসে দেখে টেস্ট ড্রাইভ দিয়ে আমাদের গাড়িটি পরীক্ষা নিরীক্ষা করে আপনারা পছন্দ করতে পারবেন। তো গাইজ, আজকের মতো লাইভটি এখানেই। আমি প্রত্যেকটি গাড়ির শুরুতে এসে এসে বলেছি যে প্রত্যেকটি গাড়ি দেখতে হলে আদিবা কার সেন্টারে চলে আসুন মোহাম্মদপুর শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধের ঠিক বিপরীত পাশে আমাদের শোরুম আদিবা কার সেন্টার। আপনারা 01852222 এই নাম্বারটিতে 07 এই নাম্বারটিতে যোগাযোগ করে আমাদের সাথে কথা বলে প্রত্যেকটি গাড়ির বিষয়ে কথা বলে আপনারা গাড়ি পছন্দ করে গাড়িটি নিতে পারবেন। এবং অবশ্যই গাড়িটি দেখতে হলে আজ মোহাম্মদপুর শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধের বিপরীতে চলে আসবেন। তো ধন্যবাদ দেখার জন্য ফুল ভিডিওটি। আসসালামু আলাইকুম।